সোমবার সকালে খোয়াইর গনকি এলাকায় খোয়াই পৌর পরিষদের উদ্যোগে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শঙ্কু পালের নেতৃত্বে মাছের পোনা প্রদান করা হয়। এই খবর পেয়ে 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা খোয়াই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব মানিক সূত্রধর মণ্ডল সভাপতিকে বিষয়টি জানান। মণ্ডল সভাপতি তাকে সেখানে যাওয়ার জন্য বলেন। মণ্ডল সভাপতির কথা মতোই মানিক সূত্রধর ঘটনাস্থলে গিয়ে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শঙ্কু পালের কাছে মাছের পোনা চান, কিন্তু তাকে মাছের পোনা দেওয়া হয়নি। এ নিয়ে কাউন্সিলর শঙ্কু পাল এবং মানিক সূত্রধরের মধ্যে কথা কাটাকাটি হয়। একসময় কাউন্সিলর শঙ্কু পাল মানিক সূত্রধরকে চড় মারেন, এর প্রতিবাদ জানালেই শুরু হয় কথা কাটাকাটি। এর থেকে উত্তেজিত হয়ে কাউন্সিলর শঙ্কু পাল মানিক সূত্রধরকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং তার মাথায় ও পায়ে লাঠি দিয়ে আঘাত করেন। এতে শঙ্কু পালের মাথা ফেটে যায় এবং পা ভেঙে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন। খোয়াই জেলা হাসপাতালে আহত খোয়াই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক মানিক সূত্রধর এই ঘটনা জানান। আজকে শুনছি মাছের পোনা দেওয়া হয় 14 নম্বর ওয়ার্ডে। আমি মণ্ডল সভাপতিকে ফোন করছি, শুনছি আমার মাছের পোনা দেওয়া হইব। আমি তো কইতাম পাই না, দাদা তো ফোন করে জানাল। আমি কই মনে মনে শুনছি ওর যাই কী কথা, তুমি যাও, আমি কথা কইতেছি কাউন্সিলর, তুমি যাও পোনা পাই। আমি যথারীতি গেছি, গেছি পরে তো পোনা দিয়েছে দুজন। আমি কাউন্সিলরে কইলাম যে আমরা পোনা করি, গাড়ি দিয়ে আয়া করতেছে পরে আমি জিজ্ঞেসি আমরা পোনা করি। তো দুজন মিলেছেন, সিলেকশন হয়েছে আর কারো হয়েছে। আমি তো আমরা পুকুর থাকতে এমনও মানুষ আছে যার দেওয়া হয়েছে যার পুকুর নাই, তা আমরা যারা পুকুর পাই পুকুর থাকতে পোনা পাইতাম না। দেখো যে এটা সিলেকশন হয়েছে এইটাই দুসার কোনো কথা বলছে না। আমরা যে হ্যাঁ তর্কাত কিছু করছে, আমি তো তর্কাত করতেছি আমরা পুকুর আছে পোনা পাইতাম না করে পোনা ওইখান যে সিলেকশন হয়েছে তা ওই দুই ভাই বাদ দিয়ে পাইতাম। এটা হ্যাঁ তোর তর্কাত কিছু হয়েছে বলতে হ্যাঁ আমার আয়া সর মেরে দিছে, সর মেরে দিছে বলতে আপনি যেখানে সরমার শেষ করে তো এসে বলতে হ্যাঁ আবার এসে কোথায়, তখন আমিও এবারে সরমার কাম গেছি। তখন হাতা তুলছে আমাকে হাতা দিছে বলতে হ্যাঁ আমার এটা অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত মানিক সূত্রধরকে খোয়াই জেলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। উল্লেখ্য, খোয়াই পৌর পরিষদের কাউন্সিলর শঙ্কু পালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে এলাকাবাসীও ব্যাপক অসন্তুষ্ট। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।